আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে ওর আজকে বলতে আমি দেখাবো আপনার মোবাইলে নেট চালু থাকার সত্ত্বেও আপনার মোবাইলে ইমুতে বা মেস ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কল আসবে না তো আপনি এইগুলো বন্ধ করে দিতে পারবেন দেখা গেছে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন দেখা গেছে আপনার নেট চালু থাকা সত্ত্বে অনেক অ্যাপসে কল আসে থাকে আপনার মোবাইলে যেগুলো ইন্টারনেটে ব্যবহৃত হয়ে থাকে যেমন ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আরও বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো ইন্টারনেট চালু থাকলে আপনার মোবাইলে কল আসে তো আপনি যদি ব্যস্ত সময়ে থাকে দেখা গেছে আপনি সেই থেকে কল আসলে আপনি বিরক্ত ফিল করেন তো আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার এই কলগুলা ব্লক করে রাখবেন যখন তখন আর কোনো কল আসবে না আপনার মোবাইলের নেট চালু থাকার সত্ত্বেও তো আপনি কিভাবে এগু এগুলো বন্ধ করে রাখবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো আপনার মোবাইলের নেট চালু থাকা নেট চালু থাকার সত্ত্বেও আপনার মোবাইলের ইমু, ইমো ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো অ্যাপসে কল আসবে না তো আশা করি বুঝতে পারছেন এটা ভিডিওটা আপনি পুরো দেখলে আসলে বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করবেন তো বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে পুরো দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলটি অন করে দেবেন অন করার পর এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশান ভিডিওতে করে দেবেন একটি লাইক পিওর আপনার মোবাইলের নেট চালু থাকা সত যে যে অ্যাপসগুলো থেকে কল আসা আপনি বন্ধ করতে চান সেটা করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির কাজ দেখলে আসলে মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন তো আপনি অ্যাপসটির সন্ধানে চলে যাবেন আমরা ফোনের প্লে প্লেস্টোর আসার পর আপনি এখানে সার্চ বুক্সে লিখতে হবে নেট গার্ড নেট গার্ড লিখা সাজাতে সাথে এই সফটারটি আসবে দেখতেছেন নেট গার্ড এন্ড নট রোড দেখতে পাচ্ছেন এই সপ্তাহটি আপনাকে ইনস্টল করতে হবে আপনি সফটারটির লগ দেখে নিন সফটারটি ইনস্টল করার পর আমি এখান থেকে সিম্পল এটাকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটির হোম পেজ এরকম আসবে তা আপনি দেখতে পাচ্ছেন এই যে ওকে লেখাগুলো রয়েছে এগুলোতে আপনার পারমিশনগুলো এখানে ওকেতে ক্লিক করলে আপনার যে হোম পেজটা রয়েছে সফটওয়্যারের সেগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে তো আপনি যে যে অ্যাপসগুলার নোটিফিকেশন নেট চালু থাকা সত্ত্বেও যে অ্যাপসটি আপনি বন্ধ করে দিতে চান সেই অ্যাপসটির ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যাকাউন্ট এবং নেটওয়ার্ক আইকন আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাই আইকনে ক্লিক করে ওয়াইফাই বন্ধ করবেন নেটওয়ার্ক যদি মোবাইলের ডাটা কিনে ব্যবহার করেন এই নেটওয়ার্ক আইকনে ক্লিক করে এই নেট বন্ধ করে দেবেন তো এইভাবে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে বন্ধ করে দিতে পারেন আপনার মোবাইলে ইমো বা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কলস যে যে অ্যাপসগুলোর নেট চালু থাকা সত্ত্বেও আপনি এগুলা কলগুলা বন্ধ করে দিতে চান তাহলে আপনি এক এক ওয়াইফাই ব্যবহার করলে ওয়াইফাই ফার্সে ক্লিক করুন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে এখানে নেটওয়ার্ক আইকনে ক্লিক করবেন দোনোটাই বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনার মোবাইলে ইমো এবং ফেসবুক মেসেঞ্জার যে যে অ্যাপসগুলো থেকে আপনি কলগুলো না নিতে চান সেগুলো আপনি এখান থেকে একটি করে বন্ধ করে দেবেন আপনার মোবাইলে সবগুলো অ্যাপস এখানে শো করবে তো এইভাবে বন্ধ করে দেওয়ার পর এই অ্যাপসটি অ্যাক্টিভ করার জন্য আপনি দেখতেছেন উপরে একটি অন আইকন রয়েছে জাস্ট এই অন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন ওকে ওকে ক্লিক করবেন ওকে দিয়ে ক্লিক করার পর আবার এখানে ওকে দিয়ে ক্লিক করুন আবার ওকে দিয়ে ক্লিক করার পর এই সপটাটি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি চাবি উপরে কানেক্ট হয়ে গেছে এই সপটাটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তা আপনার মোবাইলের নেট চালু থাকা সত্ত্বেও কোনো কিছুই চলবে না আপনি বুঝতে পারছেন আসলে বিষয়টা আপনি বুঝতে পারছেন তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিও তবে শেষ একটি লাইক দিয়ে যাবেন ভিডিও সাপটি কমেন্ট করে আপনার মাথাও জানাবেন কেমন হলো ভিডিওটা তো আজ এই পর্যন্ত ওই দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে